তো পড়তে পড়তে ফার্স্ট এড হয়ে যায়, আমি মনে করি একটু ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার জন্য হয়ে যায় আমি রেডি, তারপর আমি বেরিয়ে পড়ি আমার এই দু চাকা নিয়ে। তারপর ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা পাবলিক যার সাথে আমি ঘুরতে যাওয়ার প্ল্যান করি, যাকে দেখা বোঝা যাচ্ছে না, যাই হোক। তারপর অবশেষে আমি পৌঁছেছি সেই শ্রীগুরুর জন্মভূমি মন্দির, যেটা এখন বিশাল বিখ্যাত, সবার স্ট্যাটাসে স্ট্যাটাসে দেখা যাচ্ছে। তো তারপরে প্রথমে গিয়ে ডান দিকে দেখি একটা ছোটো ঘর, যেখানে বাষ্প বাষ্প আছে, কী আছে বুঝলামই না। তারপর একটু আগে গিয়ে ডান দিকে রয়েছে একটা কালী মন্দির, আর বাঁ দিকে রয়েছে একটা ঘর যেখানে শুনলাম সবাই থাকে, যাই হোক। তো এখানে এখন চলছে ওই যে পুজো, আর ওই একটা দিদিকে দেখছি তখন থেকে পড়েই যাচ্ছে, যাই হোক। এই যে সাইনবোর্ড, শ্রীগুরু জন্মভূমি মন্দির। ও হ্যাঁ, এখানে যে জুতো খুলতে হবে জানতামই না, জুতো পরে ভেতরে চলে যাচ্ছে, যাই হোক। এই যে ক্যামেরা, ভাই রে ভাই, এই ফটোগ্রাফার ব্লগারদের সাথে গেলে যে জীবনে কী কষ্ট, আজকে না গেলে বুঝতেই পারতাম না। এতে ফটোশ্যুট ব্লগ চলছেই, আমি ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়েই আছি। ওই যে মডেল দাঁড়িয়ে আছে, বা চলছে এখনও ফটোশ্যুট, আমি দাঁড়িয়ে আছি। তারপর দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে চলে যাই আমরা ভেতরে, আর বাঁদিকে রয়েছে এই যে মন্দির, আর এই মন্দির আর ভেতরে মনে হয় যত সম্ভব ইয়োগা চলছিল, তার জন্য আমাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। ও এই যে আবার শুরু হয়ে গেছে ফটোশ্যুট। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যেতে থাকি ভেতরে, মানে ভেতরে তো যেতে দেয় না, ভেতরে বন্ধ। তো এই যেটা বাথরুম ভেবেছিলাম এটাও মন্দির, যাই হোক। তো এই যে হাঁটতে হাঁটতে অবশেষে একটু নিচের দিকে, তো নিচে এখানে আবার ভিডিও বলে অ্যালাউ নেই, তো এখানে কি ব্যায়াম নাকি চলছিল, তো ভিডিও অ্যালাউ নেই যেহেতু সরে পড়ি। তো গিয়ে দেখি এখানে মানে অনেক মানে গুরুজির ফটো রয়েছে, তারপরে এই সেন্টার কোথায় কোথায় রয়েছে, পুরো অল ওভার ওয়ার্ল্ডে যেখানে এখানে রয়েছে সেটাও রয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার মুখ, তোমরা তো আমার মুখ দেখেছিলে না, এই যে আমার মুখ,